আগামী অর্থ বছরের আয় ব্যয়ের চিত্র তুলে ধরতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগেরবারের মতো টানা বক্তৃতা করেননি। টানা বক্তৃতাটি আমরা প্রথমবারের মতো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসা এই সরকারের বাজেট উত্থাপনেও ছিল ভিন্নতার ছোঁয়া। বাজেটে অনেক নতুন দিক থাকলেও অন্যান্য বছরের মতো এটিও একটি ঘাটতি বাজেট। ঘাটতির পরিমাণ 39,323 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের হিসাবে যথারীতি এটি একটি রাজস্ব উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্তের পরিমাণ 17,617 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে 92,847 কোটি টাকা। ব্যয় ধরা হয়েছে 75,230 কোটি টাকা। চলতি অর্থ বছরে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা 0.7% জিডিপির হার হিসেবে 0.7% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রাজস্ব আহরণের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজস্ব আসবে তিনটি উৎস থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 72,590 কোটি টাকা। বোর্ডের বাইরে এক্সাইজ ডিউটির মতো অন্যান্য কর থেকে 3,452 কোটি টাকা এবং স্ট্যাম্প ও ফর্ম বিক্রি বাবদ 16,805 কোটি টাকা। এই রাজস্ব আয়ের একটা বিশাল অংশ খরচ হবে অনুন্নয়নমূলক কাজে 75,230 কোটি টাকা। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে 6.7%। আমরা আশা করছি রাজস্ব আহরণ বৃদ্ধি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগকে সহায়তা প্রদান, পিপিপি সহ বেসরকারি খাতে ঋণ যোগান বৃদ্ধির মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগকে বেগবান করা এবং মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রেখে বৈদেশিক খাতকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখার মাধ্যমে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে। রাজস্ব আয়ের একটা বড় অংশ খরচ হবে অভ্যন্তরীণ ঋণের উপর সুদ পরিশোধে 13,271 কোটি টাকা, বৈদেশিক ঋণের উপর সুদ পরিশোধে 1,438 কোটি টাকা, মূলধন খাতে ব্যয় 10,556 কোটি টাকা। রাজস্ব আয়ের উদ্বৃত্ত টাকা যাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য এবারের বরাদ্দ 38,500 কোটি টাকা। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আঞ্চলিক সমতা, উন্নত অবকাঠামো এবং গুণগত ব্যয় বিবেচনায় রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারণ করেছিলাম। এবারও তার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানব সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে 24.2%, সার্বিক কৃষি খাতে কৃষি, পল্লী উন্নয়ন, পল্লী প্রতিষ্ঠান এবং প্রাণী সম্পদ 21.2%, বিদ্যুৎ জ্বালানি খাতে 15.78% এবং যোগাযোগ খাতে 15% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ধরা হয়েছে 23,680 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে 15,680 কোটি টাকা এবং ব্যাংক বহির্ভূত ঋণ 8,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে নতুন নতুন উদ্যোগের কথা থাকলেও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারের থিম পলিসির কোনো পরিবর্তন হয়নি। পদ্ধতিগত কিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সরকারের রাজস্ব আদায় নীতিতেও। তাই বাজেট উপস্থাপনায় ভিন্নতা থাকলেও এই বাজেট বলতে গেলে আগের বাজেটেরই ধারাবাহিকতা মাত্র। কিন্তু অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নে আগের ধারাবাহিকতা না রেখে তা আরও গতিশীল করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। জাতীয় সংসদ ভবন থেকে শাকিলা জেসমিন, চ্যানেল আই।